রাজশাহী মহানগরীতে ইজি বাইকের বর্ধিত ষাট পার্সেন্ট ভাড়া বৃদ্ধি স্থগিত করা হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের শরীদ দত্ত গুপ্ত সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের অটোরিকশা নিয়ন্ত্রণ কমিটির সভায় বর্ধিত ভাড়া স্থগিত করা হয় সভায় রাসিকের প্যানেল মেয়র শরীফুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেয়র এ ইজম লিটন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি অনির্বাণ চাকমা ট্রাফিক ইন্সপেক্টর খারুল ইসলাম সহ ইজি বাইক মালিক ও চালকরা উপস্থিত ছিলেন সবাই মেয়র বলেন মহানগরীতে চলাচলকারী অটোরিকশার ভাড়া বাড়ানোর দাবিতে রাজশাহী মহানগর ইজি বাইক মালিক শ্রমিক সমবায় সমিতির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন তাদের সেই প্রস্তাবের অনুমোদন দেয়নি তারা একক সিদ্ধান্তে যে ভাড়া বাড়িয়েছে তা বাতিল ঘোষণা করা হলো এ সময় তিনি আরও বলেন আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত যাত্রীদের কাছ থেকে পূর্বের ভাড়া আদায় করতে হবে একত্রিশে জানুয়ারির মধ্যে সকলের সাথে আলোচনা সাপেক্ষে যৌক্তিক ভাড়া নির্ধারণ করবে রাজশাহী সিটি কর্পোরেশন এর আগে গত বছরের উনিশে ডিসেম্বর প্রশাসন ও ভোক্তাদের সাথে আলোচনা ছাড়াই ইজি বাইক চালক ও মালিকদের সংগঠন রাজশাহী মহানগর ইজি বাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর এক সংবাদ সম্মেলনে জানুয়ারির এক তারিখ থেকে অতিরিক্ত ষাট পার্সেন্ট ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন সেলিমউদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি রাজশাহী